সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ইব্রাহিম আছি আপনাদের সাথে। কেমন আছেন সবাই? ঢাকা কাওরন বাজার থেকে পানির মতো কমে গেল ইলিশের দাম, বিশ্বাস করবেন না আপনারা। দর্শক ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন, যে দেখুন সবাই ইলিশ মাছ কিনতে আসার এত পরিমাণ ক্রেতা আর এত পরিমাণ কাস্টমার আপনাদেরকে বোঝাতে পারবো না। বিশ্বাস করুন, আপনারা সরাসরি এই কাওরন বাজার আসবেন সকালের দিকে। আজকে 3 সেপ্টেম্বর 2023 রোজ রবিবার। দর্শক দেখুন ইলিশ মাছ কিভাবে কিনছে মানুষ, প্রচুর প্রচুর কমে গেল ইলিশের দাম। ধৈর্য সহকারে ভিডিও দেখবেন, আপনাদের ভালো লাগবে। আর ইলিশের দাম জানাবো যে সরাসরি কেমন দামে ইলিশ মাছ বিক্রি হচ্ছে। নিবেন একবারে 550 ছাড়া, এখন ডিম ছাড়া, একবারে 550 ডিম ছাড়া যা ছাগড়ি খান গা আর মার দিন খাবো, তাজা খাইলে, তাজা খাইলে, তাজা খাইলে, প্রত্যেকটা খাইলে তোড়ি খা তো লাভ নাই, দুইটা না একটা খান। চাঁদপুরের মাছ, চাঁদপুর অরিজিনাল, চাঁদপুর নয়, চাঁদপুর মাছ। একবার মুলার দরে ব্যস্ত আছি। কেন মুলার দামে হঠাৎ কি কারণে ভাই? হ্যাঁ দাম কমে গেছে ভাই, আসলেই কমে গেছে। হ্যাঁ পদ্মার মাছ, একবার আপেল, একবার চাঁদপুরের মাছ, একবার চাঁদপুরের মাছ, বড় মাছ, একবার বড় বড় মাছ, 1 কেজির উপরে সব, 1 কেজি প্লাস। দেখেন যদি ভালো লাগে আমার জন্য। আমরা সিন্ডিকেট করে ব্যবসা করি, আসলে যে সিন্ডিকেট করে সে কি ব্যবসায় সব নদীতে আমরা দিল্লির মাছ বেশি, দিল্লির মাছ, চিরাঙ্গি মাছ না, দিল্লির মাছ বেশি। পাশার ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো ভাই, শরীরটা ভালো আছে না? এগুলো ওয়েট কত আছে ভাই? 1.5 কেজি ফোনে দেখি কত বিক্রি করছে। কত বিক্রি করছেন? 1 কেজি 1750 দেড় কেজি না, 1 কেজি 250 গ্রাম 300 গ্রাম 500 গ্রাম। এটা ওইটা আছে কতটুকু ভাই? এটা আছে কেজি, আছে কেজির নিচে, আছে কেজি, আছে কেজির নিচে আছে। এটার দাম কেমন চলছিল ভাই? 1350 1350 বাজারে বিভিন্ন আইটেমের মাছ, বারমার মাছ আইছে বর্তমান, বারমার মাছ, বারমার মাছ আছে বাজারে, কম দামে বেচছে, কম দামে বেচতে আছে বর্তমান। কি করুন, বারবার মাছ কি মানুষ এত এত ইয়া আইছে বাজার চলতে ব্যস্ত থাকে না। আপনার এগুলো কোন জায়গা ভাই? এই চাঁদপুর মাছ, এই চাঁদপুর মাছ, এই কালার এই মিরপুর। কত দূরে এটা দাম? দাম 1850 দিলে 1750। এই এইখানে আসেন, এইখানে এইখানে আসেন। দর্শক পুরা বাজার জমজমাট। এই এই কি করলি আল্লাহ? দর্শক আমরা একটু কথা বলবো, কত করে ধরতেছেন ভাই? 820 850 টাকা ভাই, 850 2 কেজি 20 গ্রাম 1750 1730 টাকা দেন, 1730 1000 রে মালে তো ভাই না। হ্যাঁ 2 কেজির উপরে পদ্মার অরিজিনাল, পদ্মার অরিজিনাল। কতটুকু ওজনের এটা? 500 গ্রাম 600 গ্রাম, ডিম চারা, ডিম চারা যাবি একদম 850। হ্যাঁ পদ্মার অরিজিনাল, একতলা বাদলে চারতলা গেরান, এই যে নিচে আরো বড় আছে, 700 একদম 850 টাকা বাবা। অরিজিনাল আগে যেরকম দিয়ে কিনিবেন, ফুটবল 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 এডি আরো দিব আপা, আরো দিব কি কর, হলে নিয়েছেন 2 কেজি 12 কেজি 10 কেজি করে নিবেন। এই মাছ সুন্দর সুন্দর মাছ ভাই, মাছগুলো ভালো না ভাই, ফ্রেশ না? হ্যাঁ
فريش كلا أنا جا فريش كلا أسن চলে যাবে চলে যাবে থাকবে না আছেন আল্লাহর নাম থাকবো মাছ থাকবো না আল্লাহর নাম থাকবো মাছ থাকবো না ওজন আপনি যে কোনো জায়গায় মাপ পাইবেন অসুবিধা নাই দুই কেজি নিচে দিব একটা বড় লাগে একটা সুরবি দিয়ে আমরা মাছ ভালো এটি কোনো খারাপ নাই এই পাইকারি দাম এই পাইকারি দাম মোটা মাছ শুধু হলো বড় দিছে পাইকারি দাম পাইকারি দাম লোন ভাই এই দিন স্যার আমি লোক করলো তো আমি টিম স্যার আমি লোক করলো তো পাইছি 1 কেজি 860 গ্রাম 850 করে দিছেন না হ্যাঁ 850 টাকা বিক্রি করছে দর্শক আমরা একটু এই যে এদিকে মাছ বিক্রি হচ্ছে পুরাই জমজমাট মনির ভাই কতটুকু ওজনের ভাই এটা 900 গ্রাম 750 গ্রাম 1100 টাকা জি আগে বেশি 1350 মানে 1100 1050 এর লোক আগে একদম টাটকা মাছ আপনি দেখেন ডিম আছে একদম টাটকা মাছ বেজাল নাই যেটা মুজালি করিমেন একদম টাটকা মাছ কোন বেজাল নাই যেমন দিকে একদম 1050 একদম 1050 যাত্রা মুজাল আবেসন এটা অরিজিনাল পদ্মার মাছ এর দুরি গ্যারান্টি কোনো বারমা টারমা নাই তো অরিজিনাল পদ্মা আপনি কোটা নেবেন নেন আমি কোটা নেবেন নেন ওই বেছেন ওই বেছেন লুসকান দিয়ে বেছেন আরো লোন আরো লোন আরো লোন আরো ডিম সারা নেবেন ডিম সারা নিয়ে নেন ডিম কিছু নাই আমি একটু ডিমের লোক নেন মাছ ভালোই ডিমের লোক নেন আর ডিমের কেজি 3000 টাকা মাছের কেজি কয় টাকা হইলো 1050 দি 1050 না আর লাগবো আর লাগে মাছ লোন এই যে মাছ ভালো মাছ এই দি নেন ভালো মাছ আমি দিই আপনি নেন একদম টাটকা মাছ নেন টাটকা না এটি টাটকা না আরটা নিব দেন এটা দিমু দিমু ডিম নাই দেন ডিম নাই না ডিম সারেও নাই নেন এই দূরের একটা নেন দেন নেন এই তো মাছ ভালো মাছ দেখ আরেকটা দিমু আর দিমু মাছ লোন মাছ ভালো মাছ আর ডিমু পদ্মার মাছ ডিমন কি হিসাব একটা মাছ দিবেন নি খান এর ডিম খান ডিম কি হিসাব বলেন আর লাগে লোন আর লাগে লোন আর লাগে লোন আহারে রে কি রে আহারে রে কি রে একটা মাছ 1200 কেজি মাছ ডিম হবই লাইনের মাছ এটা ডিম হোক সমস্যা নেই না বাইরে নিলে দিব না দিব না
ধন্যবাদ আপনাকে।